তো নিচে এখানে আমার ট্যাবলেটগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাম সাইডে প্রথমে উপরে রয়েছে আইপ্যাড 4, তারপর আইপ্যাড 3, এর নিচে রয়েছে নেক্সাস 10, তারপরে কিন্ডল ফায়ার এইচডি 8.9, তারপরে টোশিবা এক্সআই 10 এসি, এরপরে রয়েছে স্যামসং গ্যালাক্সি ট্যাব 2 10.1, ডান পাশে রয়েছে আপনার আইপ্যাড মিনি, তার নিচে কিন্ডল ফায়ার এইচডি 7, তার ডান পাশে উপরে নুক এইচডি 7, আর তার নিচে রয়েছে নুক এইচডি প্লাস 9। তো আমরা প্রথম পরীক্ষা করব, এটা বাহিরের পরীক্ষা, বাহিরে আমরা দেখতে চাচ্ছি সূর্যের নিচে সরাসরি এটা যদি লাইট পড়ে, তা আলো পড়ে, তাহলে কীভাবে হয়। প্রথমে আমরা দেখতেছি নেক্সাস 10, তো একটা ছবি তুলি, আর প্রতিটা ট্যাবলেটের ছবি তোলা হবে। বহুত হাইয়েস্ট রেজলিউশন থাকা সত্ত্বেও এটা অনেক গ্লিয়ারি, অনেক বেশি চকচক করতেছে। তারপরে গ্যালাক্সি ট্যাব 2 রয়েছে, সবগুলো ট্যাবলেটই এরকম। তারপর আপনার টোশিবা এক্সআই 10 এসই এটার উপরে রয়েছে, তারপরে আছে আপনার আইপ্যাড 3 রেটিনা ডিসপ্লে, তারপরেও গ্লেয়ার, রেটিনা ডিসপ্লে যেটাই হোক এটার গ্লেয়ারের সাথে সম্পর্ক নেই। তারপরে আইপ্যাড 4 এটার মধ্যেও গ্লেয়ার। তারপরে আমরা চলে যাই উপরে, রয়েছে আপনার কিন্ডেল এইচডি, কিন্ডেল ফায়ার এইচডি 8.9, এটা অ্যামাজনের ট্যাবলেট, এটার মধ্যেও গ্লেয়ার, কোনোটাই কোনো বেশ কম বোঝা যাচ্ছে না। তো আমরা ডান পাশে চলে যাই, তো আমরা এটা ক্যামেরাটা যদি উপরে ধরি আমি, তারপরে দেখা যায় না, উপরে সরাসরি দাঁড়াইলেও দেখা যায় না, এখানে একটু আসলে বহুত কাছে যেয়ে দেখতে হয় গ্লেয়ারের জন্য। তো আমি ডান পাশে চলে যাচ্ছি, এটা রয়েছে আপনার কিন্ডেল ফায়ার এইচডি 7। তো এই ট্যাবলেটটা গ্লেয়ার থাকা সত্ত্বেও একটু স্পষ্ট মনে হয় বেশি আমার কাছে এটা লাগতেছে। তারপর আপনার এটার পরে রয়েছে আপনার নুক এইচডি 9, এটা বার্নস অ্যান্ড নোবলস থেকে একটা ট্যাবলেট, এটার মধ্যে গ্লেয়ারের কোনো সন্দেহ নেই, গ্লেয়ার আইপ্যাড মিনি গ্লেয়ারে ভর্তি। তারপরে নুক এইচডি 7, এটার আসলে ব্যাটারি শেষ হয়ে গেছিলো। তো আমি উপরে থেকে দেখছি, আমি ফোকাস করার চেষ্টা করছি যে কিন্ডেল ফায়ার এইচডিতে ফোকাস করা যায় কিনা। এটা আমার মতে, আমার সামনাসামনি আমি মানে আমার চোখের সামনে আমি দেখছি, এটা সব ট্যাবলেটের মধ্যে আমার মনে হয় এটা একটু স্পষ্ট, যদিও এটা রেজুলেশন মাত্র 720 মানে 1280 বাই 800, তারপরেও এটার স্পষ্ট একটু একটু বেশি স্পষ্ট, কিন্তু মানে রিফ্লেকশন অনেক, প্রতিফলন অনেক হচ্ছে, ক্লিয়ার অনেক হচ্ছে, কিন্তু তারপর এটা একটু বেশি স্পষ্ট। আর সবগুলো ট্যাবলেটের ব্রাইটনেস সবচেয়ে ম্যাক্সিমাম ব্রাইটনেস করা আছে, যাতে করে এটা আমি ফেয়ার একটা পরীক্ষা হয়। তো আমি এবার 2 নম্বর পরীক্ষা করতে যাচ্ছি, এটা বাহিরেই, কিন্তু একটু যদি ছায়ার কোনো নিচে, আপনার যদি গাছের নিচে বা কোনো কিছুর ছাতার নিচে বসে পড়েন, তাহলে এরকম হবে। প্রথমে আমরা দেখব, তো আমরা শুরু করি আইপ্যাড 4 এটা প্রথমে ছায়ার নিচে, তারপরে আপনার রয়েছে অ্যামাজন কিন্ডল ফায়ার এইচডি 8.9, তারপর আইপ্যাড 3 এটা, তারপরে রয়েছে ছায়ার নিচে আপনার নেক্সাস 10, তারপরে এটা আপনার ছায়ার নিচে রয়েছে স্যামসং গ্যালাক্সি ট্যাব 2 10.1। তো একটু ছায়া দিলে আসলে ট্যাবলেট সবগুলো একটু ভালো দেখা যাচ্ছে, রিফ্লেকশন বেশি না। এটা হচ্ছে আপনার টোশিবা এক্সআই 10 এসই, ডান পাশে রয়েছে আপনার আইপ্যাড মিনি, তো মিনিটা একটু বেশি ক্লিয়ার হয়ে গেছে ছায়া থাকার কারণে। নুক এইচডি 7, তো এটা ব্যাটারি শেষ, নুক এইচডি প্লাস 9 ছায়ার মধ্যে, এটাও বহুত হাই রেজলিউশন, এটা অনেক ভালো। আর কিন্ডেল ফায়ার এইচডি 7, এটা ছায়ার মধ্যেও আমার মনে হচ্ছে যে সবগুলো ট্যাবলেটের মধ্যে একটু বেশি স্পষ্ট। তো জিতলো কে ট্যাবলেটগুলোর মধ্যে? আসলে আমার মনে হয় যে কিন্ডেল ফায়ার এইচডি 7ও জিতলো, কিন্তু জিতলেও আমি আসলে রিয়েলিস্টিকভাবে কখনো এই ট্যাবলেট দিয়ে বাইরে পড়বো না। আর এটা বাস, এটা লং টার্ম বাইরে পড়া অসম্ভব, মানে এটা চোখের জন্য বহুত খারাপ, রিফ্লেকশন গরম, মানে অনেক ঝামেলা। তো আমরা এই বিজয়ী এই ট্যাবলেটটা নিয়ে পাহাড়ের উপরে একটু ভ্রমণ করি, দেখি অন্য কিছু চোখে পড়ে কিনা। তো আমি হাঁটছি। আরে এগুলো কি? এগুলো হচ্ছে আপনার সত্যি বাস্তবের যে জয়ী, এই ই-ইঙ্ক রিডারগুলো। আপনি ডান পাশে রয়েছে নুক গ্লো লাইট, এটা হলো ই-ইঙ্ক টেকনোলজি ব্যবহার করছে, এগুলো ট্যাবলেটও না, এগুলো বলে, এগুলোকে বলা হয় ই রিডার, শুধু বই পড়ার জন্য এদের বৈশিষ্ট্য বেশি। তার বাম পাশে এটা রয়েছে আপনার অরিজিনাল কিন্ডল পেপার ই বুক রিডার, যেটা ছিল প্রথম জেনারেশনে যেটা সেটা। আর এটা রয়েছে আপনার কিন্ডলের পেপার হোয়াইট, মানে এটার মধ্যে একটু এলইডি লাইট আছে, রাত্রেও পড়া যায়। তো সব তিনোটার মধ্যে ভালোই দেখা যায়, কোনো রিফ্লেকশন নেই, এটা সরাসরি আপনার সূর্যের আলো এখানে পড়ছে, ছায়া পড়ছে, তারপরেও একই রকম। এগুলোর সামনে আমি আমাদের বেস্ট ট্যাবলেটটা নিয়ে আসছি স্পষ্ট, তারপরে দেখা যায় যে কোনো মানে আকাশ পাতার পার্থক্য। আপনি দেখা যাচ্ছেন যেগুলোর মধ্যে আয়নার মতো কাজ করছে ট্যাবলেটের মধ্যে, কিন্তু ই ইংক্রিডারের মধ্যে রিফ্লেকশনই ধরতে গেলে নেই। আর সবচেয়ে বেশি স্পষ্ট হলো বাম সাথে দুটা কিন্ডেলের যে ই ইঙ্ক ট্যাবলেট, ই ইঙ্ক রিডার দুটো,
এটাগুলো বেশি স্পষ্ট। আমি পেজগুলো একটু উল্টাচ্ছি, তারপরে আপনি দেখতে পারবেন যে কীরকম স্পষ্ট দেখা যায়। ডাইরেক্টলি আমি সরাসরি সূর্যের দিকে এগুলো ফেস করে এসি। তারপরে আমি পেজগুলো আপনি দেখতে পাচ্ছেন, নো গ্লো লাইটের একটা সমস্যা যে এটা আমি যে পিডিএফটা ব্যবহার করেছি প্রথম পৃষ্ঠার পরে যে এই পিডিএফটা নষ্ট হয়ে গেছিলো, তো এটা আসলে জিতলেও এটা হেরে গেল লাস্ট মুহূর্তে এসে, কারণ পিডিএফটা ঠিকভাবে এটা ধরতে করতে পারলো না। সবচেয়ে এই দুটোর মধ্যে বাম সাইটের মধ্যে কিন্ডেল ই ইঙ্ক রিডার এবং কিন্ডেল পেপার ওয়ার্ড এই দুটাই জিতেছে, কিন্তু আমার মনে হয় কিন্ডেল ই ইঙ্ক রিডার এটা আমার মনে হয় একটু বেশি স্পষ্ট। তারপরে দুইটাই স্পষ্ট, আপনি সামনে সামনে যদি দেখেন আমার কাছে আসলে এটা একটু বেশি স্পষ্ট লাগা সত্ত্বেও আমার কাছে পেপার ওয়াইডটা একটু বাম সাইডেরটা একটু বেশি ভালো লাগে। আমি এই আয়াতগুলো এখান থেকে পড়তে পারি, আমি প্রায় 2 ফিট দূরে আমি পড়ছি। সুম্মা আরাদাহুম আলাল মালাঈকাতি ফাকাল, তো এটা ই ইঙ্ক রিডার মধ্যে, আর বাম সাইডে এটাও আমি পড়তে পারছি, উলাইকা আলা হুদা মির রব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। তো পড়তে কোনো সমস্যা নেই, আমি 2 ফিট দূরে থেকে পড়ছি, আপনারা সাধারণত পড়লে আরও কাছে থেকে পড়েন। এটার মধ্যে পড়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম, এটা সূরা বাকারার সূরাটা এখানে, কিন্ডেল ফায়ার HD7, কিন্তু এটা আমি বাস পড়ার জন্য, এটা আসলে এন্টারটেইনমেন্টের জন্য, আর গ্লো লাইট তো এটা ফেল করেছে। তো আমাদের পরীক্ষা এখানে শেষ। আপনারা যদি বাহিরে কোথাও যান, পাহাড়ে যান বা সমুদ্রের পাড়ে বা যেখানেই রোদের কোনো সিনারিতে যদি ঘুরতে যান, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমি লেখন করে, যদি বই পড়ার ইচ্ছা থাকে তাহলে কিন্ডেল ফায়ার, কিন্ডেল পেপার হোয়াইট অথবা ই ইঙ্ক রিডারটা নেন। আমি আমার রেকমেন্ড করতেছি যে ই ইঙ্ক রিডারের বদলে আপনি পেপার হোয়াইটটা নেন, কারণ পেপার হোয়াইটটা আপনি 8 সপ্তাহ ব্যাটারি চলতে পারে লাইট সহ, তো এটা আসলে অনেক কনভিনিয়েন্ট। তো আমরা অনেক পরীক্ষা করলাম, তো আমরা অনেক কিছু দেখার পরে ফাইনালি আমাদের যে এইটাই সিদ্ধান্ত নিলাম না, এই কিন্ডেল দুটো, এই কিন্ডেল আমার আপনার ডান সাইডে এটা রয়েছে কিন্ডেল ই ইঙ্ক রিডার, এটার মধ্যে লাইট নেই, বাম সাইডে রয়েছে কিন্ডেল পেপার হোয়াইট। তো এই দুটো ট্যাবলেট, মিনি ট্যাবলেট অথবা ই বুক রিডার, ট্যাবলেটও বলে না এদের, বুক রিডার বলে, এই দুটোই উইনার হলো, জিতে গেল, এবং পড়তে বইগুলো পড়তে অনেক বেশি ক্লিয়ার, আমার সূর্যের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না, এবং আমি বহুত ক্লিয়ারভাবে পড়তে পারছি। তো আপনারা যদি কোরআন শরীফ পড়ার জন্য কোনো বুক রিডার, ই বুক রিডার কিনতে চান, তাহলে ডেফিনেটলি আপনাদের কিন্ডেল কিনতে হবে, কোনো ট্যাবলেটে কাজ হবে না, ট্যাবলেটে আপনার এন্টারটেইনমেন্ট চলবে কিন্তু গ্লেয়ারের কারণে আপনারা পড়তে পারবেন না। তো আশা করছি আপনারা এই ভিডিওটা পছন্দ করেছেন, এরকম ভিডিও এবং আরও মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, এবং নেক্সট টাইম দেখা হবে।